বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, টিলা, চা বাগান, নদ নদী ও হাওড় বেষ্টিত একটি জনপদ। যদিও সিলেটকে বলা হয় হাওড় এবং দুটি পাতা একটি কুঁড়ির দেশ, তবুও এখানে প্রত্যন্ত অঞ্চলের সব কুঁড়ি প্রস্ফুটিত হয় না। প্রতিদিন হাওড় এলাকার ফসল এবং চা বাগানের চায়ের সুবাস আমাদের উজ্জীবিত করে নতুন স্বপ্নে। যখন তাদের নিজেদের স্বপ্নগুলো সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায়, তারা আমাদের শরীর ও মনকে যখন সজীব রাখে, তখন তাদের নিজেদের জীবন কথা আড়ালে থেকে যায়। একবিংশ শতাব্দীতেও এই মানুষগুলো বঞ্চিত এবং অবহেলিত। তারা চা শ্রমিকের সন্তান, তারা হাওড় পাড়ের সন্তান। এসব জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং এডুকোর সহযোগিতায় অ্যাক্সেসিং লার্নিং অপরচুনিটিস টু দ্য ইয়াং অ্যাডোলেসেন্টস অ্যান্ড লাইভলিহুড অপশনস ফর উইমেন আলোয় আলো নামক একটি প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে আইডিয়া, এমসিটা, বিটিএস এবং প্রচেষ্টা নামক চারটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার 30টি চা বাগান এবং 2টি হাওড় এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চা বাগানে মেজরিটি মানুষ কিন্তু খুব গরিব এবং অশিক্ষিত আরও বেশি, এবং গরিব সচেতন খুবই কম। সেক্ষেত্রে তাদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য তারা যথেষ্ট সচেতন না। আলোয় আলো যে কাজটা করছেন, প্রত্যেকটা বাগানে যে স্কুলগুলো করেছেন তাদের জন্য, যেভাবে করছেন এবং তারা যেভাবে তাদেরকে সার্ভে করে নিয়ে আসছেন বাচ্চাদেরকে, যে কতটা বাচ্চা আছে এলাকায়, ওই অনুযায়ী তারা কাজ করছেন। এবং ওই বাচ্চারা কিন্তু রাস্তায় পড়ে থাকতো, ধুলো বালিতে কিন্তু পড়ে থাকতো। আলোয় আলো প্রকল্পটির অন্যতম কার্যক্রম হচ্ছে শিশুদের প্রাক শৈশব বিকাশ, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকরণ। নবনির্মিত এবং ভাড়া করা মোট 62টি ঘরে ইসিডি সেন্টার স্থাপনের মাধ্যমে প্রাক শৈশব বিকাশের কাজ পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে অবহেলিত প্রান্তিক জনপদের শিশুরা আনন্দ বিনোদনের মাধ্যমে পাঠ গ্রহণ করছে। প্রাক শৈশব বিকাশ কেন্দ্রগুলো শিশুদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আন্তঃব্যক্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সামগ্রিক অবস্থা পরিবর্তনে কাজ করে যাচ্ছে। অনেক সময় দেখতাম কি বাগানের ছেলেমেয়েরা ধুলার সাথে একদম কেমন অবস্থায়, মায়েরা খাবার দিচ্ছে না, এমন অবস্থায় ছেলেরা চলে যেতে হচ্ছে সকাল 9টার সময়, তাদেরকে কাজে চলে যেতে হয়, শিশুদেরকে এরকমভাবে ফেলে চলে যায়। শিশুরা অযত্নে কেমনভাবে হয়ে বড় হতো, যার কারণে অনেক সময় অনেক অসুস্থে ভুগত, জ্বর সর্দি কাশি ম্যালেরিয়া ডায়রিয়া অনেক কিছু তাদের সাথে তার শরীরে থাকতো সবসময়। আলোয় আলো প্রজেক্টের এই ইসিডি সেন্টারগুলোতে 3 থেকে 5 বছরের মধ্যে লার্নারদের একটা মানে খেলাধুলার মাধ্যমে, আনন্দদায়ক একটা পরিবেশের মাধ্যমে এই সেন্টারে আনা হয়, মানসিক বা শারীরিকভাবে প্রস্তুতকরণ, প্রি প্রাইমারিতে যাওয়ার জন্য যাতে কোনো ধরনের প্রবলেম না হয় বা তাদের মধ্যে যাতে কোনো ভয় না থাকে, সেজন্য আমরা এই ইসিডি সেন্টারে লার্নারদের প্রস্তুত করি। আমি শুরু থেকে দেখছি আমাদের বাগানের গরিব পরিবারের ছেলেমেয়েরা আসলে কী অবস্থায় বড় হয়, আর সেই অবস্থা থেকে সেন্টারে এনে এই লার্নারদেরকে মানে আসলে একটা সুন্দর পরিবেশ দেওয়া, আর তাদের সাথে একটু ভালো পরিচিত হওয়া, তাদের মানে অগ্রগতির জন্য কাজ করা আসলে অনেক আনন্দদায়ক, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, যথেষ্ট পরিমাণে আনন্দ পাই। কারণ যে আমার কারণে যে একটা বাচ্চা এগিয়ে যাবে, সেটা তো আনন্দেরই বিষয়। এরই সাথে বদলে যাচ্ছে অভিভাবকদের অনগ্রসর চিন্তাভাবনা। অভিভাবক সভার মাধ্যমে তাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। প্রতি মাসে মিটিং হয়, সেখানে বাচ্চাদের কিভাবে যত্ন নেওয়া হয় সে সম্পর্কে অনেক কিছু শেখানো হয়, আমরা সেভাবেই আমাদের শিশুদের যত্ন নিয়ে থাকি। আলোয় আলো প্রকল্পে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে, যেখানে কর্মজীবী মায়েরা তাদের সন্তানদের রেখে নিশ্চিন্ত মনে কাজে যেতে পারছেন। আলোয় আলো প্রকল্পে 14টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র স্থাপন, শ্রেণীকক্ষ সজ্জিতকরণ এবং শিক্ষার স্বতঃস্ফূর্ত অগ্রগতির জন্য শিক্ষক নিয়োগ, বেতন এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে মোট 1568 জন শিশু প্রাক শৈশব বিকাশ এবং 630 জন শিশু প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ লাভ করছে।
আলো আলো প্রকল্প আমাদের বিদ্যালয়ে পাঠ প্রাথমিক শ্রেণী কক্ষ না থাকায় তাদের নিজ উদ্যোগে আমাদের স্কুল পরিদর্শনে এই সমস্যা দেখতে পেয়ে তারা আমাদেরকে একটা শ্রেণীকক্ষ করে দিচ্ছে এবং পাঠ প্রাথমিক শ্রেণীর জন্য একজন টিচার দিয়েছে টিচার স্যালারি দিচ্ছে অন্যদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে এই প্রকল্প এই অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করছে শিক্ষা কার্যক্রম ছাড়াও আলোয় আলো প্রকল্পটি শিক্ষার্থীদের পরিবারগুলোর জীবিকা নির্বাহ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলো বসত ভিটায় সবজি চাষের প্রশিক্ষণ বীজ এবং বীজ কেনার অর্থ সহায়তা পেয়ে থাকে এখান থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় আর বিভিন্ন ধরনের বীজ দেওয়া হয় বীজের নাম হয়েছে লাউ কুমড়া আর মিষ্টি কুমড়া লাল শাক রায় শাক টমেটো বেগুন ইত্যাদি আমি অনেক কিছু উপকার পাইছি যেমন বাজার থেকে কেনা লাগে না সারের জিনিস খাইতে পারি পুষ্টিকর জিনিস খাই বাসা তৈরি করে এই শাকসবজি চাষ করে এখান থেকে আমরা খাই পুষ্টিকর খাবার খাই আলোয় আলো প্রকল্পের অধীনে কিশোর কিশোরীদের নানা বিষয়ে হাতে কলমে উপার্জন উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয় এসবের মধ্যে রয়েছে সেলাই প্রশিক্ষণ মোবাইল মেরামত প্রশিক্ষণ ইত্যাদি এসব প্রশিক্ষণ নেওয়ার পরে তারা কিন্তু তাদের নিজেদের স্কিল ডেভেলপ করলো এবং তারা তাদের এই কাজটাকে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে এবং তারা নিজেরা আয়ের একটা উৎস পাবে এবং তার মাধ্যমে তার প্রকল্পের মাধ্যমে অন্যেরও পরোক্ষভাবে অনেক উপকৃত হবে এবং মূলত তারা একজন আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হবে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি এ প্রকল্পের অন্যতম একটি লক্ষ্য যেহেতু চা বাগান এবং হাওড় অঞ্চলের অধিবাসীরা পুষ্টিহীনতার কারণে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন আলোয় আলো এইসব জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ সহায়তা গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে নিরাপদ পানীয় জলের সুবিধা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং পুষ্টি বিষয়ক কর্মশালা প্রদান করে যাচ্ছে বিশেষ করে আমাদের নারীদের ক্ষমতায়নের ব্যাপারে সচেতন হচ্ছে আমাদের শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এবং তারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা সচেতন হচ্ছে এবং পরবর্তীতে তারাই তাদের যে এলাকায় আছে এলাকার জনগণকে তারা নিজেরা সচেতন করছে চলমান এই প্রকল্পটি শিশু সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে একুশ সদস্য বিশিষ্ট কমিউনিটি বেসড চাইল্ড প্রোটেকশন কমিটি গঠনের মাধ্যমে চা বাগান এলাকার শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি আলো আলো প্রকল্প থেকে প্রশিক্ষণ পেয়েছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং শিশুদের যত্ন নেওয়ার প্রতি অভিজ্ঞতাটা বাড়ানো যে শিশুদের যত্ন নিতে হবে এখন শিশুশ্রম করানো যাবে না শিশুদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে আলোয় আলো প্রকল্পের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে কিশোর কিশোরী দল গঠন এই কার্যক্রমের মাধ্যমে তাদের জীবন দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব গুণ অর্জন প্রজনন স্বাস্থ্য সেবা সহ সামাজিক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয় কিশোর কিশোরী দলের সদস্যরা এসব প্রশিক্ষণে অংশ নিয়ে থাকে এবং পরবর্তী সময়ে এলাকার জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে কাজ করে আলোয় আলোয় প্রকল্প আমাদের বাগানে অনেক বেশ কিছুদিন থেকে কাজ করতেছে এখানে শিশু বিকাশ কেন্দ্র করা হয়েছে দ্বিতীয়ত নারী ক্ষমতায়নেরও কাজ করা হইতেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না খাওয়া দাওয়া খুব সিম্পল ছিল এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার কোনো আগ্রহ ছিল না বাচ্চারা ছোটোবেলা থেকেই চাইতো যে কাজে দিয়ে দেওয়া গরু রাখা এইটা সেইটা এখন দেখা যাচ্ছে না ওইটার জন্য তারা বিশেষ করে শিক্ষার স্কুল হওয়ায় বা ওই নলেজটা পাওয়ায় তারা আগ্রহ প্রকাশ করতেছে যে বাচ্চাদের লেখাপড়া করলে আগামীতে ওরা উন্নতি লাভ করবে এবং একটু স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করবে পরিবর্তন একদিনে সাধিত না হলেও পরিবর্তন যে কোনো সময় শুরু হতে পারে আলোয় আলো প্রকল্প সেই সুবিধা বঞ্চিত চা বাগান এবং হাওড় জনপদের মানুষের ধূসর যাত্রাপথে আলোক প্রজ্বলন শুরু করেছে এছাড়া জীবিকায়ন কর্মসূচির মাধ্যমে ওই জনপদের মানুষের পারিবারিক পর্যায়ে আয় ও সম্পদ ব্যবহারে প্রবেশগম্যতা বৃদ্ধি পেয়েছে
স্বাস্থ্য এবং পুষ্টি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে চিরচেনা চা বাগানের দৃশ্যপট, যেখানে ডায়রিয়া এবং পানিবাহিত রোগ বালাই ছিল নিত্যসঙ্গী, এর উন্নয়ন শুরু হয়েছে। আলোয়ালো প্রকল্প শ্রীমঙ্গল উপজেলার হাওড় এবং চা বাগানে যে কাজগুলো করেছেন, এই কাজগুলো অত্যন্ত শোভনীয় এবং সুন্দর একটি কাজ। এই কাজগুলো যদি না হতো তাহলে আমরা হয়তো বা এই এলাকার শিশুরা খুব সহজে বেড়ে উঠত না এবং তারা শিক্ষার হাত থেকে অনেকটা বঞ্চিত। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে তারা প্রাক প্রাথমিকে যেতে পারছে এবং ভালো শিক্ষা নিতে পারছে। বদলে যাচ্ছে চা বাগান ও হাওড় অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান। এ প্রান্তিক জনপদের শিশুরা আলোকিত হচ্ছে, হাস্যোজ্জ্বল হচ্ছে এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে এগিয়ে চলছে দৃঢ় পদক্ষেপে। যে এলাকাতে মানুষ সচেতন না, যে এলাকাতে কোনো প্রতিনিধিরা যায় না, যে এলাকাতে মানুষ অসচেতন, তারা কিন্তু তাদের জীবন জীবিকা সম্বন্ধে তেমন একটা গুরুত্ব দেন না, ওই এলাকাতে গিয়া কিন্তু আলো আলোয় এই এই এইগুলো ছড়াচ্ছে বা এইগুলো কাজ করছে। আমি বিশ্বাস করি যে আলোয় আলোয় এই আলোয় আলো যে নাম দিয়েছে, যে আলোয় আলোয় যে চিন্তাভাবনা আছে, আমি বিশ্বাস করি আলোয় আলো প্রকল্প আলোকিত হয়ে উঠবে। আলোয় আলো প্রকল্প এখন এ অঞ্চলের মানুষের কাছে একটি অতি পরিচিত এবং প্রশংসিত নাম। গভীর আস্থা এবং কৃতজ্ঞতায় তাদের মুখে উচ্চারিত হচ্ছে দাতা সংস্থা চাইল্ড ফান্ড কোরিয়া এবং সহযোগী সংস্থা এডুকোর নাম। হলিগঞ্জ জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার এই প্রকল্পটি কাজ করছে। তো আমি এই কর্মসূচিটির কাজ উল্লেখযোগ্য মনে করি এই কারণে যে আমাদের যে SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সেখানে আমাদের একীভূত শিক্ষার কথা বলা আছে। তো একীভূত শিক্ষা আমাদের স্বাভাবিক যে মেইন স্ট্রিমে যে শিক্ষার্থীরা আছে তাদের পাশাপাশি চরাঞ্চল, হাওড় বাওড় বা চা বাগান এই দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের আমরা আনতে পেরেছি কিনা, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আনতে পেরেছে কিনা, ডিজেবল যারা আছে তাদেরকে আনতে পেরেছে কিনা, এই সকল ধরনের বাচ্চাদের যদি আমরা আনতে পারি তাহলে এটা একীভূত শিক্ষা পরিপূর্ণ হবে। সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি আলোয় আলো যে হাওড় বাওড় এলাকা এবং চা বাগান এলাকায় কাজ করছে, এটা একটা বিশেষ উল্লেখযোগ্য বলে আমি মনে করি। আলোয় আলো প্রকল্পের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে সুবিধাভোগীদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এনেছে, যেমন প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকার লাভ, উন্নত জীবিকায়ন, আয় বৃদ্ধি, তারুণ্যের নেতৃত্ব বিকাশ, বর্ধিত পুষ্টি গ্রহণ এবং প্রাথমিক স্বাস্থ্য সেবার উন্নয়ন। এছাড়াও এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের SDG লক্ষ্যমাত্রা অর্জনেও কার্যকর ভূমিকা রাখছে। আমি একটা কর্মশালায় গিয়েছিলাম এবং তাদের কর্মশালায় খুব বিশেষ করে আমিও ওই সভায় বলেছিলাম যে আমার কতগুলো কাজ আমাকে খুব হৃদয় স্পর্শী করেছে, যেমন ডে কেয়ার, সবজি বাগান করা, তারপর ECD করা। প্রাতিষ্ঠানিকভাবে এইসব কাজগুলো করেই যাচ্ছে না, তারা প্রশিক্ষণ দিচ্ছে, টিচার রিক্রুটমেন্ট দিচ্ছে, মোটিভেশনাল কাজ করছে, একটু বাড়তি কাজ পাচ্ছে তাদের কাছে। অতএব এইসব কাজের ফলে আমাদের সাধারণ যে কাজগুলো আছে বা সাধারণ যে উন্নয়নগুলো আছে এগুলো আরও ব্যাপ্ত হবে, ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। উন্নয়নের পথে অভিযাত্রা কখনো শেষ হয় না। আলোয় আলো প্রকল্পের মাধ্যমে এর সুবিধাভোগীরা একটি নতুন পরিবর্তিত জীবনের পথে এগিয়ে চলেছে। এ পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশে গত 2 দশকে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, তবে অনেক ক্ষেত্রে এই উন্নয়নটা সুষম হয়নি। বাংলাদেশে বেশ কিছু লো পারফর্মিং এরিয়া আছে, তার মধ্যে টি গার্ডেন এবং হাওড় অঞ্চল একটি। আর ইডুকো বাংলাদেশ চাইল্ড ফান্ড কোরিয়ার মাধ্যমে এবং 4টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আলোয় আলো প্রকল্পটি 23টি চা বাগান এবং 2টি হাওড় অঞ্চল বাস্তবায়ন করছে। আশা করা যায় এই প্রকল্পের মাধ্যমে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি ইতিবাচক আর্থসামাজিক উন্নয়ন করবে। আমার নাম জ্যোতি বনার্জি, আমার ছেলে অর্ণব বনার্জি। আমার ছেলে অনেকটা অস্বাভাবিক ছিল, প্রতিবন্ধীর মতো ছিল, সে কথাই বলতে পারতো না। সেন্টারে দেওয়ার পর থেকে আমার ছেলেটা এখন অনেকটা কথা বলতে পারে, অনেকটা সে স্বাভাবিক জীবনযাপন করতেছে। তাই আমি ECD সেন্টারের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, যাতে আমার ছেলেটা তাদের এই ইয়ে থেকে আমার ছেলেটা যাতে অনেকটা সুস্থ হইতে পারে, আমি এই প্রার্থনা করি। Oh!